আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি হোম রেমিডি বানিয়ে দেখাবো এবং তোমাদের মাত্র 1 টাকা খরচ করতে হবে। ভাবছো কিভাবে এটা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সম্ভব। 1 টাকা খরচ করে তোমাদের হাত পা গলা হবে দুধের মতো ফর্সা, এবং যাদের স্কিন রোদে পুড়ে গেছে এটাও দারুণ কাজ করবে। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো দেখে নেই। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট আমি এখানে একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। এই শ্যাম্পুটা তোমাদের স্কিনে কী কী উপকার করবে? এই শ্যাম্পুটি তোমাদের স্কিনে যদি তোমরা এটা ইউজ করো, তোমাদের যে স্পট রয়েছে, অনেকে দেখবে হাতে পায়ে বা গলাতে অনেক স্পট বা কালো কালো কালচে দেখা যায়, সেটা কিন্তু খুব সহজেই এই ক্লিনিক প্লাস শ্যাম্পুটা তুলে ফেলতে পারে, বা অন্য শ্যাম্পু কিন্তু এটা পারে না। এখন আমার লাগবে কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ ব্রণ দূর করে, টান দূর করে এবং ডার্ক সার্কেলের সমস্যাও কমিয়ে দেয়। কস্তুরি হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফেক্টরি উপাদান রয়েছে। যদি নিয়মিত কস্তুরি হলুদের ফেস প্যাক ব্যবহার করেন তাহলে ত্বকের যাবতীয় দাগ ছোপ দূর হয়ে যাবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। এবং অনেকেরই দেখো হাত পা অনেকটাই কালো মুখের তুলনায়। তো মুখের সাথে যদি হাত পা আমরা যদি ম্যাচ করতে চাই, তাহলে আমি যে আজকে হোম রেমিডিটা বানিয়ে দেখাচ্ছি সেটা তোমরা যদি প্রতিদিন মানে 15 থেকে 20 দিন ইউজ করো, তাহলে দেখবে তোমাদের হাত পা একদম মুখের মতো ফর্সা হয়ে গেছে। রেমিডিটা আমার তৈরি হয়ে গেছে, কিন্তু এটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং এটা নেওয়ার পরে কি করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখবে স্কিপ না করে। সো বন্ধুরা, এটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করার পরে তোমরা 15 থেকে 16 মিনিট পরে তোমরা কী করবে, আলুর যে স্লাইস আছে সেই স্লাইসটিতে তোমরা 3 থেকে 4 মিনিট ম্যাসেজ করবে। এরকম ম্যাসেজ করার পরে দেখবে অনেক সুন্দর তোমার হাত পা গলা, বা তোমরা যাদের রোদে স্কিন রোদে পড়ে গেছে তারা কিন্তু এটা ত্বকেও ইউজ করতে পারবে। এটার কোনো সাইড ইফেক্ট নেই, কোনো সমস্যা নেই, তোমরা নিতে পারবে। সো এইভাবে যদি তোমরা প্রতিদিন করো, দেখবে তোমাদের স্কিনে যত রকমের দাগ স্পট রয়েছে, সত্যি বলছি, সব কিছু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে। নেক্সট কি ভিডিও চাচ্ছ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।